যারা শহীদ হয়েছেন তাদের স্মরণার্থে মাগুরাতে স্থায়ী নামকরণ, তাদের নামে নামকরণ করার জন্য আমরা ডিসি অফিস মহোদয়ের নিকট আবেদন জানিয়েছি। এর মধ্যে উল্লেখ্য বিষয় হচ্ছে মাগুরা পারনান্দুয়ালি দুই মসজিদ দুই ব্রিজ সংলগ্ন স্থানে মেহেদি হাসান রাব্বি ভাইকে নিহত করা হয়। সেই রাব্বি ভাইয়ের স্মরণে আমরা ভাইনামোর হতে টার্মিনাল যে ফোর লেন সড়কটি, এই সড়কটি শহীদ রাব্বি সড়ক হিসেবে প্রস্তাব করেছি। এখানে এডিসি স্যার অ্যাপ্রুভ করে মন্ত্রণালয়ে পাঠিয়েছে। আজকের পর থেকে এই রাস্তাটি আসাদুজ্জামান সড়ক বাদ দিয়ে আমরা শহীদ রাব্বি সড়ক বলতে আর কোনো বাধা থাকলো না। এবং যে ব্রিজটি, এই ব্রিজটি আজকের পর থেকে আমরা শহীদ রাব্বি সেতু হিসেবে বলতে আমাদের কোনো বাধা থাকলো না। এছাড়াও আমাদের আরেকটি ভাই শহীদ ফরহাদ পারনান্দুয়ালি থেকে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে মেধাবী ছাত্র মারা গেছেন তার নামে অপ্তা মোড় হতে নাকল বাজার পর্যন্ত যে সড়কটি আছে সেই সড়কটি আজকের পর থেকে শহীদ ফরহাদ সড়ক হিসেবে পরিচিত হবে। এবং রাজু, মাগুরাতে ঢাকা থেকে নিহত মাগুরাতে সর্বপ্রথম শহীদ রাজু, তার জন্য মাগুরা জগদ্দল বাজার মসজিদ হতে যে রাস্তাটি আজমপুর অর্থাৎ তার বাড়ির দিকে ঢুকেছে সেই রাস্তাটি আমরা শহীদ রাজু সড়ক হিসেবে এলজিডি থেকে অ্যাপ্রুভ নিয়েছি। আজকের পর থেকে সেই রাস্তাটি শহীদ রাজু সড়ক হিসেবেই পরিচিত হবে। এবং আমরা যে যে জায়গায় বলেছি প্রত্যেকটি জায়গায় আমরা তাদের নামে সংস্করণ ইতিমধ্যে করে দিয়েছি। খুব অল্প সময়ের মধ্যে রাষ্ট্রীয়ভাবে মন্ত্রণালয় থেকে অনুমোদন আসার পর থেকে রাষ্ট্রীয়ভাবে তাদের নাম সংস্করণ পুনরায় করা হবে। এবং মাগুরাতে আরও যে সাতজন শহীদ আছেন তাদের নিয়ে আমরা কাজ করছি, অতি অল্প সময়ের মধ্যে তাদের পরিবারের সঙ্গে কথা বলে তাদের নামেও আমরা বিভিন্ন সড়ক এবং রাস্তা নামকরণ করবো ইনশাআল্লাহ। সর্বশেষ, আমরা বাংলাদেশে প্রায় অর্ধ কোটি মানুষ বন্যাকবলিত অবস্থায় আছে, তাদের পুনর্বাসনের জন্য আপনারা সকলে জানেন মাগুরাতে আমরা একাধিকবার একাধিক ত্রাণ সামগ্রী দেওয়ার চেষ্টা করেছি। তার মধ্যে আমরা সাধারণ শিক্ষার্থীরা চেষ্টা করেছি সকলের সঙ্গে সমন্বয় করে যেন সারা বাংলাদেশের ন্যায় মাগুরার মানুষও বর্ণাত্মদের পাশে দাঁড়াতে পারে। তার জন্য এগিয়ে এসেছেন সাংবাদিক ভাইয়েরা, আইনজীবী ভাইয়েরা, শিক্ষক, সাধারণ ছাত্রসহ রাজনৈতিক বিশেষ ব্যক্তিবর্গদের মাধ্যমে। আমরা মাগুরা শহর থেকে প্রায় আমাদের কাছে তথ্য আছে 10 ট্রাক ত্রাণ ইতিমধ্যে আমরা পাঠাতে সক্ষম হয়েছি। তার মধ্যে স্টেডিয়াম পাড়া থেকে সাধারণ শিক্ষার্থীদের নেতৃত্বে একটা গিয়েছেন, পারনান্দুয়ালি পাঞ্জেরির থেকে একটা গিয়েছেন, রবার স্কাউটের পক্ষ থেকে মাগুরা থেকে একটি গিয়েছেন, মালিকগ্রাম থেকে একটি গাড়ি গিয়েছেন, বিডিবির থেকে একটি গাড়ি গিয়েছেন, সাব্বির সানি পারনান্দুয়ালি তাদের নেতৃত্বে একটি গাড়ি গিয়েছেন, বজরুল শ্রীগুমটি থেকে একটি গাড়ি ত্রাণের গিয়েছেন, বাইনা যুব সমাজের উদ্যোগে একটি গাড়ি গিয়েছেন, এছাড়াও হেভি ইকুইপমেন্ট গ্রুপের থেকে পারনান্দুয়ালি থেকে একটি ত্রাণের গাড়ি গিয়েছে। সর্বশেষ সাধারণ শিক্ষার্থীদের নেতৃত্বে আমরা মাগুরাতে যে ত্রাণ সামগ্রী আজকে ছাড়ব ফেনীর উদ্দেশ্যে, আমাদের মাগুরাতে সাধারণ শিক্ষার্থীদের কালেকশন হয়েছে, নগদ কালেকশন হয়েছে 2,97,813 টাকা। আমরা এছাড়াও আমাদের কাছে কাপড়, চাউল এবং মাগুরা সদর হসপিটাল থেকে 8,000 পিস প্যারাসিটামল সহ বিভিন্ন ধরনের ওষুধ আমাদেরকে দিয়েছে। সড়ক ও জনপথ থেকে মাগুরা থেকে আমাদেরকে গাড়ি দিয়েছে। এছাড়াও সকল সরকারি দপ্তর থেকে আমাদেরকে সহযোগিতা করেছে। আমাদের এই মূল ক্যাশ থেকে আমরা টাকা খরচ করেছি 1,77,982 টাকা। তা দিয়ে আমরা বিভিন্ন চাউল থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় দ্রব্য কিনেছি তাদের দেওয়ার জন্য। আমাদের কাছে অবশিষ্ট টাকা আছে 1,19,849 টাকা। আমরা এই টাকা নগদ অর্থ তাদের কাছে পৌঁছে দেবো আমাদের টিমের কাছে। বন্যা যখন সেরে যায়, তারপরে যখন পানি শুকিয়ে যায়, তখন এই মূল ক্রাইসিসটা আসলে আসছে, তখনই তাদের অর্থনৈতিক খুব জটিলতার মধ্যে পড়ে। আমরা যেন আমাদের মাধ্যমে তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করতে পারি এবং প্রত্যেকের খামের মাধ্যমে 2-4 হাজার করে টাকা দিতে পারি, এর জন্য 1,00,000 টাকা আমরা নগদ তাদেরকে পাঠিয়ে দিব। এছাড়াও আমাদেরকে বিভিন্ন